জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গল গাইড। আমি রামপ্রসাদ। তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, খুবই হেল্পফুল ভিডিও তোমার জন্য, যারা এনএসজি কমান্ডো বা কমান্ডোতে জয়েন করতে চাও, কিভাবে জয়েন করতে পারবে, কত বছর সার্ভিস করবে, এমনি তুমি ডাইরেক্ট এনএসজিতে জয়েন করতে পারবে নাকি, টোটাল ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হতে চলেছে। পুরো ভিডিওটা দেখো, তোমাদের টোটাল ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে তো কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে করতে পারো। তো দেখো, প্রথমে বলে রাখি, এনএসজি ন্যাশনাল সিকিউরিটি গার্ড, যার ফুল ফর্ম, তো এনএসজি প্রতিষ্ঠিত হয় 16 অক্টোবর 1984-তে, যার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড, এনএসজি। তো এনএসজি ছাড়াও এসপিজি আছে। তো আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো যে এনএসজি কমান্ডোর ব্যাপারে, এনএসজি কমান্ডো কীভাবে জয়েন করা যায়, কি তুমি ডাইরেক্ট এনএসজি কমান্ডোতে জয়েন করতে পারবে না, তুমি যদি একজন পুলিশ পার্সন হও, আর্ম পুলিশ, তবেই কিন্তু তুমি জয়েন করতে পারবে। পুলিশ পার্সন বা প্যারামিলিটারি বা আর্মি, ইন্ডিয়ান আর্মি থেকে তোমরা কিন্তু এনএসজি জয়েন করতে পারবে। তো কীভাবে জয়েন করতে হবে, অ্যাট ফার্স্ট তোমাকে যে কোনো একটা ফোর্সে জয়েন করতে হবে, চাই সে পুলিশ হোক, প্যারামিলিটারি হোক, বা সিএপিএফ এর আন্ডারে হোক, বা যেমন বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, আসাম রাইফেল বা স্টেট পুলিশ, বা অন্য কোনো ফোর্স বা ইন্ডিয়ান আর্মি, সেখান থেকে ডাইরেক্ট কিন্তু তুমি জয়েন করতে পারবে না। সেখানে তোমাকে ইন্ডিয়ান আর্মি বা বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, আসাম রাইফেল বা পুলিশ থেকে তোমাকে কিন্তু নিজের যে ট্রেনিং পুলিশের বা প্যারামিলিটারি বা আর্মির, সেই ট্রেনিং কমপ্লিট করার পর তোমার কমসে কম 3 থেকে 5 বছর চাকরি হওয়া প্রয়োজন সেই ডিপার্টমেন্টে। তারপরে তোমাকে দেখা যাবে তুমি কীরকম কাজ করো, তোমার ফিজিক্যালি ফিটনেস কেমন, মেন্টালি ফিটনেস কেমন, তারপরে কিন্তু তোমাকে পাঠানো হবে কমান্ডো ট্রেনিংয়ে। ডাইরেক্ট এনএসজি কিন্তু কেউ বানে না, প্রথমে পাঠানো হবে 3 থেকে 5 বছর সার্ভিস করার পর তোমাকে কমান্ডো ট্রেনিংয়ে। কমান্ডোতে যদি তুমি বেস্ট পজিশন নিয়ে আসো তোমার, তারপরেই কিন্তু তোমাকে পাঠানো হবে এনএসজিতে। তো কমান্ডো ট্রেনিং করার পর তোমাকে কিন্তু এনএসজিতে পাঠানোর পর সেখানে কিন্তু 14 মাসের ট্রেনিং করতে হয়। তোমরা জানো যে আর্মি বা প্যারামিলিটারি ফোর্সের ট্রেনিং এত হার্ড, তো এনএসজি বা এসপিজি ট্রেনিং কত হার্ড, সেখানে যদি 100 জন ট্রেনিং করে তার মধ্যে মাত্র 10 জন সিলেক্ট হয়, বাকি কিন্তু 10 থেকে 20 জন সিলেক্ট হয়, বা 80 থেকে 90 জন কিন্তু বেস্ট পজিশনে আসে না, বা অনেকে আউট হয়ে যায়, মানে বেরিয়ে চলে যায়, অনেকে কিন্তু হাত পা ভেঙে যায়। তো সব থেকে টাফেস্ট ট্রেনিং যদি বলা যায় তাহলে এনএসজি এসপিজি। তো এখানে আমাদের বাইরের কান্ট্রি থেকেও আসে আমাদের কান্ট্রিতে ট্রেনিং করার জন্য, অনেক স্টেট আছে। তো এবার ব্যাপার হচ্ছে এনএসজিতে যাওয়ার জন্য কমসে কম তোমাকে 32 থেকে 35 পর্যন্ত লাস্ট এজ আছে, 35-এর পর কিন্তু আর তুমি যেতে পারবে না। তো সার্ভিস হতে হবে যে কোনো ফোর্সে 3 থেকে 5 বছরের মধ্যে, তারপর তোমাকে সেখানে বেস্ট পারফরমেন্স থাকতে হবে, বেস্ট ফিজিক্যাল থাকতে হবে। তো এনএসজি হওয়া মানে যে তুমি সমস্ত কিছু শারীরিক দিক থেকে স্ট্রং, এই নয়। এনএসজি হতে গেলে তোমাকে মেন্টালি বহুতই ফিট হতে হবে, ফিজিক্যাল তো হতে হবে, তার সাথে মেন্টালি হতেই হবে, কারণ তোমাকে প্রতিটা টর্চার, প্রতিটা সিচুয়েশন, প্রতিটা জায়গায় তোমাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। কারণ এনএসজি দেখবো অনেক ভিআইপির সঙ্গে ডিউটি করে, যেমন মোদি বা এরকম যত ভিআইপি আছে তাদের সঙ্গে কিন্তু ডিউটি করে। তো সেক্ষেত্রে তাদের উপর অনেক যে প্রেশার আছে সেক্ষেত্রে তারা কিন্তু কন্ট্রোল করে, সেফ এই নয় যে অ্যাকশন নেওয়ার কাজ করে। তো অনেক মেন্টালি প্রেশার বা অনেক জায়গায় যখন অপারেশনে থাকে, স্পেশাল অপারেশন বা এগুলোতে, সেফ তাদের কাজ এই নয় যে গুলি করা বা শুটিং করা, তাদের কাজ যে মেন্টালি প্রেশার সেটাকেও কিন্তু তারা কন্ট্রোল করে রাখে। এনএসজি যে ব্যাটেলিয়ান বা এনএসজি যে গ্রুপ, তার 3টে মেন পার্ট থাকে। একটা হচ্ছে এসএজি, যেটা দুসরা হচ্ছে এসআরজি, যেটা হচ্ছে স্পেশাল রেঞ্জ গ্রুপ, আর তিসরা হচ্ছে স্পেশাল কম্পোসাইট গ্রুপ। এর মধ্যে সব থেকে বেস্ট হচ্ছে এসিজি, যারা হচ্ছে অ্যান্টি টেরোরিজম হিসাবে কাজ করে, মানে নক্সালিস্ট বা টেরোরিজমের যেখানে অ্যাটাক হয় সেখান থেকে, যেমন ধরো হোটেল কোনো ক্যাপচার করে নিল বা কোথাও কিছু হয়ে গেল ক্যাপচার করে নিল, টেরোরিজমের হিসাবে এরা কাজ করে। তো এসএজি হচ্ছে সব থেকে টাফ, এখানে সিলেকশন পাওয়া খুবই কঠিন ব্যাপার, 100-এর 1 থেকে 2 জন এখানে কিন্তু সিলেকশন হতে পারে। তো হচ্ছে এসআরজি স্পেশাল রেঞ্জ গ্রুপ, এখানে জয়েন করতে পারলে তুমি আইটিবিপি, আসাম রাইফেল, এসএসবি, সিআইএসএফ যে কোনো জায়গা থেকে কিন্তু জয়েন করতে পারবে স্পেশাল রেঞ্জেস গ্রুপে। এর কাজ কি, এর হচ্ছে তোমার মেন হচ্ছে এনএসজির পার্ট, এটা এনএসজি বলা যায়, কিন্তু এনএসজি ধীরে ধীরে পার্ট করে দিয়েছে 3টে পার্টে। তো এর কাজ হচ্ছে যেমন সিকিউরিটি প্রদান করা, ভিআইপি বা যে কোনো পলিটিক লিডার তাদের কিন্তু সিকিউরিটি প্রদান করে এসএজি। হচ্ছে স্পেশাল কম্পোসাইট গ্রুপ এসসিজি, এখানে কি থাকে, ইন্ডিয়ান আর্মি, প্যারামিলিটারি বা পুলিশের পার্সেন্টরা থাকে, যারা কোর্স কোয়ালিফাই বা যারা ট্রেনিং কমপ্লিট করে এনএসজি ট্রেনিং, তো তাদেরকে কিন্তু এই গ্রুপে রাখা হয়। তো এখানে কি হয়, যেমন তোমরা ওয়েস্ট বেঙ্গলে কলকাতাতেও দেখতে পাবে, কলকাতার মধ্যে বা বীরভাট্টা এলাকায় যদি কোনো টেরোরিজমের অ্যাটাক হয় সেক্ষেত্রে কিন্তু এরা কাজ করে। আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার। অনেকেই জানো যে ট্রেনিং দুনিয়ার সব থেকে হার্ড ট্রেনিং যদি হয় তো কমান্ডো ট্রেনিং, এনএসজি বা এসপিজি ট্রেনিং।
তো এনএসজি ট্রেনিং এ তোমরা জানো যে এখানে কিন্তু যে এনএসজি সিলেক্টেড হয় তাদের কিন্তু হেলিকপ্টার থেকে জাম করা, জলের মধ্যে যুদ্ধ করা, টেরোরিজম যদি ক্যাপচার করে তাদের কিভাবে সেখান থেকে বাঁচানো, টোটাল কিন্তু এই ট্রেনিং এর মধ্যে শেখানো হয়। তো ট্রেনিং হচ্ছে দুনিয়ার মধ্যে সবথেকে টপ ট্রেনিং এনএসজি কমান্ডো। এনএসজি বা কমান্ডো ট্রেনিং এ তাদেরকেই পাঠানো হয় যারা সবথেকে ভালো কাজ করে ডিপার্টমেন্টে, সবথেকে ভালো পজিশন, ফিজিক্যাল মেন্টালি চারিদিক থেকে স্ট্রং, তাদেরকে কিন্তু পাঠানো হয়। যাদের শুটিং ভালো তার মধ্যেও কিন্তু তাদেরকে কিন্তু যে 14 মাসের ট্রেনিং দেওয়া হয় সেখানে সবথেকে বেস্ট শুটিং দেওয়া হয়, বেস্ট হাতিয়ার দিয়ে শুটিং করানো হয়। তো তাদের শুটিং মানে শুটের যে নিশানা একদম অ্যাকুরেট নিশানা হয়, যেখানে পয়েন্ট করবে সেখানেই কিন্তু লাগে, কারণ তারা কিন্তু অ্যাডভান্স হাতিয়ার নিয়ে ট্রেনিং করে বা তাদেরকে দিন রাত ট্রেনিং চালানো হয়। সেরকম ওই নয়, তোমাকে তোমার সামনে তোমার যে বডি ফেয়ার মানে তুমি যার সাথে থাকো তাকে দাঁড় করিয়ে তার সাইডে মানে ফাইনাল সিলেকশন যখন হয় তার সাইডে কোনো একটা বস্তু রেখে এরকম জায়গায় বা সাইডে তখন তাদেরকে শুটিং করানো হয়। এতে কী হয়, দুটো হয়, এক তো তোমার যে সাথী তাকে বাঁচানোর ট্রেনিং হয়ে যায়, মানে সে কোনো জায়গায় মুশকিল জায়গায় ফেঁসে গেলো তাকে কিন্তু বাঁচাবে সেই ট্রেনিং হয়ে যায়। সে এরকম পজিশনে ফাঁসলে যদি কেউ সামনে রাইফেল নিয়ে দাঁড়িয়ে থাকে, ধরো আমি ফেঁসে গেছি, আমার সামনে আমার বন্ধু দাঁড়িয়ে আছে বা বডি পেয়ার দাঁড়িয়ে আছে, তো তার উপর আমার একটা ভরসা তৈরি হয়ে যাবে যে না, সে যদি শ্যুট করে আমি এরকম স্ট্যান্ড দাঁড়িয়ে থাকলে আমার লাগবে না। তো এইটা একজন অপরজনের উপরে যে আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাস তৈরি হয়। তো ট্রেনিং সবথেকে টাফেস্ট স্টেপ, ট্রেনিং মানে ফিজিক্যালি ট্রেনিং নয়, মেন্টালিটি, সাইকোলজি চারিদিক থেকে কিন্তু তোমাকে ট্রেনিং করানো হয় আর সবথেকে স্ট্রং। এবার ব্যাপার হচ্ছে যে তোমরা ট্রেনিং করার পর যখন এনএসজিতে সিলেকশন হয়ে যাবে বা এসপিজিতে সিলেকশন হয়ে যাবে তো কত বছর তোমরা সেখানে থাকতে পারবে, তোমরা কি সেখানে পার্মানেন্ট থাকতে পারবে? না, পার্মানেন্টের জন্য কিন্তু নেওয়া হয় না, কারণ সমস্ত কিছু মেন্টালি প্রেসার, ফিজিক্যালি প্রেসার একটা টাইমে তোমার আর সে যে ট্রাস্ট সেটা কিন্তু নিতে পারবে না। তো সেক্ষেত্রে এর পিরিয়ড হয় তোমার 3 থেকে 5 বছরের মধ্যে, মানে নর্মালি 3 বছর তুমি ছেড়ে আসতে পারবে, যা খুব বেশি মুশকিল হলে তুমি কিন্তু যদি চারিদিক থেকে ফিট থাকো, যেহেতু প্রতি বছর তোমার ফিজিক্যালি মেন্টালি টেস্ট নেওয়া হয়, মেডিকেল করানো হয়, সেক্ষেত্রে তুমি যদি ফিট থাকো তো সেখানে তুমি হাইয়েস্ট 5 বছর পর্যন্ত কিন্তু থাকতে পারবে। তো 3 থেকে 5 বছরের জন্য নেওয়া হয় ফিট, তাদেরকে বার করে আবার তাদের যে পুলিশ থেকে গেছে পুলিশে, যে প্যারামিলিটারি থেকে গেছে প্যারামিলিটারি থেকে, যে সিএপিএফ থেকে গেছে সিএপিএফ থেকে, যে ইন্ডিয়ান আর্মি থেকে গেছে তাকে কিন্তু সেই তার ইউনিটে কিন্তু বাপাস মানে রিটার্ন করে দেওয়া হয়। সেখানে গিয়ে কিন্তু সে আবার নর্মালি যেমন কাজ করে সেরকম কিন্তু কাজ করতে পারে। আর একটা জানকারি দিয়ে দিই যেটা হয়তো অনেকে জানো না, যে আমাদের ইন্ডিয়ান যে কমান্ডো এনএসজি বা এসপিজি বা নর্মালি যে কমান্ডো তারা সেফ ইন্ডিয়াতে কাজ করে তা নয়, অনেক বিদেশেও কাজ করে, নেপাল, ভুটান, এগুলো তো নর্মালি আমাদের প্রতিবেশী রাষ্ট্র। তাছাড়াও ITBP ফোর্স থেকে, তোমাদের ITBP থেকে বলছি আমি, ITBP ফোর্স থেকে যায় এখানে আফগানিস্তানের সরকারের হয়ে কিন্তু আমাদের ITBP যে কমান্ডো, স্পেশাল কমান্ডো, তারা কিন্তু ফরেন কান্ট্রি থেকে কাজ করে। বাকি প্রতিটা ফোর্সের এক একটা কান্ট্রিতে কিন্তু গিয়ে কাজ করে, BSF আলাদা কান্ট্রিতেও কাজ করে, CRPF আলাদা কান্ট্রিতে কাজ করে, এমন নয় সেরকম আমাদের ইন্ডিয়াকেই প্রোটেকশন করে বা ইন্ডিয়াতেই থাকে, অনেক বাইরের কান্ট্রি থেকেও কিন্তু আমাদের ইন্ডিয়ার যে কমান্ডো বা প্যারামিলিটারি যে কমান্ডো তাদের বা NSG SPG তাদের কিন্তু ডিমান্ড আসে প্রচুর। তো তোমাদের যেটা জানকারি দিলাম নর্মালি উপরে উপরে জানকারি, এটা সবাই জানে, তো ভেতরের জানকারি আরও টাফ যেগুলো দেওয়া উচিত নয়। তোমরা কারা যেতে চাও NSG বা SPG কমান্ডোতে, চাই প্যারামিলিটারি, BSF, CRPF, ITBP, আসাম রাইফেল থেকে সিলেকশন নিয়ে, তো তারা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমি যাই। আর কার কার মনে হচ্ছে যে না আমি যে ওয়ার্ল্ডের টাফেস্ট ট্রেনিং, এত হার্ড ট্রেনিং আমি কমপ্লিট করতে পারবো, সেও কিন্তু কমেন্ট করো। তো চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের যদি এরপরও যদি কোনো ডাউট থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে তো কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করতে পারো। তো আজকে ভিডিও এতটাই, কমেন্ট বক্সে সবাই জয় হিন্দ লিখে যাও। জয় হিন্দ, জয় ভারত।